ওয়েস্ট বেঙ্গল ডিএলএড পার্ট 1-এ যে মাইক্রো টিচিংয়ের 5টা স্কিলের উপর যে খাতা করতে হয়, আমরা সম্পূর্ণ একটা খাতা দেখাবো 5টা স্কিলের উপর, একদম সম্পূর্ণ খাতা ফ্রন্ট পেজ থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত তোমাদেরকে দেখাবো, ফ্রন্ট পেজ থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো মাইক্রো টিচিং 5 স্কিল। তো দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের ফ্রন্ট পেজ, অর্থাৎ একদম ওপরে তোমাদের নিজেদের যে কলেজে তুমি পড়ছো সেই কলেজের নাম লিখতে হবে। এরপর তুমি তোমার যে সেশন, সেই সেশন এর নিচে লিখতে হবে তোমাদের যে বোর্ড, অর্থাৎ যে ডিএলএডের যে বোর্ড, সেই বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং তার নিচে তোমরা লিখবে প্রি ইন্টার্নশিপ। দেখো এখানে লেখা আছে প্রসেস বেস টিচিং লার্নিং স্কিল এনহ্যান্স, এবং তার নিচে তোমাকে তোমার নিজের ডিটেলস দিতে হবে। তো তোমরা একবার দেখে নাও, আমি আরও একবার দেখাচ্ছি। এটা হচ্ছে প্র্যাকটিকামের ফ্রন্ট পেজ। এরপর স্বাগতম বলে এই বিষয়টা দিতেও পারো, না দিতেও পারো, এখানে দিলে ভালো লাগে, তবে এটা না দিলেও বিশেষ কিছু অসুবিধা নেই। তো এইভাবে তুমি শুরু করতে পারো স্বাগতম, অর্থাৎ ওয়েলকাম বলে। এরপর বাণী, অর্থাৎ তুমি কোনো একটা মনীষীর বাণী দিয়ে শুরু করবে, এটাও দিতেও পারো না দিতেও পারো, ঐচ্ছিক বিষয়। এটা দিলে ভালো লাগবে, না দিলে কিন্তু অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে বাণী। এরপর কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ তোমার কলেজে যে স্যার ম্যাডাম তোমাদের সাহায্য করেছে তাদের তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো। কৃতজ্ঞতা স্বীকার কীভাবে লিখবে? তোমার নাম, তারপর কলেজের নাম, তারপর দেখো রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং তোমাদের যে শিক্ষকের তুমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছো সেই সমস্ত শিক্ষকের নাম এখানে লিখে দেবে, এবং শেষে তোমার সিগনেচার তারিখ। এরপর দেখো সূচিপত্র, অর্থাৎ এই প্র্যাকটিকামটির, অর্থাৎ এই যে 5 স্কিলের ওপর মাইক্রো টিচিংয়ের যে খাতা, সেই খাতার তুমি সূচিপত্রটা এইভাবে দিতে পারো। তো দেখো এইভাবে একদম সম্পূর্ণ খাতাটা আমরা আজকে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। এখানে দেখতেই পাচ্ছ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে এবং আমাদের ওই 5টা স্কিলকে আলোচনা করা হচ্ছে। তো এইভাবে তোমরা শুরু করবে, এটা হচ্ছে ভূমিকা। এরপর দেখো ভূমিকা, এরপর দেখো প্র্যাকটিকামটির ভূমিকা, অর্থাৎ এই যে 5 স্কিল অর্থাৎ মাইক্রো টিচিংয়ের এটা ভূমিকা। এরপর দেখো মাইক্রো টিচিংয়ের সংজ্ঞা, অর্থাৎ অনুশিক্ষণের সংজ্ঞা দিবে, অনুশিক্ষণ কাকে বলে সেই বিষয়ে তোমাকে দিতে হবে, এবং অনুশিক্ষণের বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে এক এক করে তোমাকে দিতে হবে। তো দেখো এইভাবে তোমরা অনুশিক্ষণের 2 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য, এইভাবে অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপর অনুশিক্ষণ চক্র, অর্থাৎ মাইক্রো টিচিং সাইকেল, অনুশিক্ষণ চক্র সেইটা তুমি দেখিয়ে দিতে পারো। খুব সংক্ষেপে তুমি অনুশিক্ষণ চক্রটা এইভাবে দেখিয়ে দিতে পারো, অনুশিক্ষণ চক্র। এরপর দেখো আচরণসমূহ, অর্থাৎ এই যে 5টা স্কিল আছে তোমাদের যে সিলেবাস অনুসারে, ডিএলএডের যে সিলেবাস অনুসারে 5টা স্কিল আছে, এবং সেই 5টা স্কিলের আবার কম্পোনেন্ট আছে বা আচরণ আছে, প্রত্যেকটার আবার 4টে করে আচরণ আছে বা কম্পোনেন্ট আছে, তোমরা সেইগুলো একেবারে একবার দেখিয়ে দিতে পারো। দেখো এই 5টা স্কিলের কম্পোনেন্ট বা আচরণসমূহ, এই 5টা স্কিলের আচরণসমূহ বা কম্পোনেন্ট। এরপর আমরা প্রথম যে দক্ষতা সেটা শুরু করব। দেখো প্রথম দক্ষতা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা প্রথম দক্ষতা সেটা আমরা শুরু করছি এবার।
এইভাবে তোমরা শুরু করবে। দেখো সমন্বয় সাধন দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতার এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমার নিজের কলেজের নাম, শ্রেণী, শিক্ষার্থী, সংখ্যা, সময় এইভাবে তোমরা লিখবে আচরণসমূহ, এবং একদম ডান দিকে তোমরা বিষয়, একক, উপ একক এবং আজকের পাঠ এই সম্পর্কে তোমাকে এইভাবে আলোচনা করতে হবে। এটা হচ্ছে এই সমন্বয় সাধন দক্ষতার প্রথম ধাপ। এরপর দেখো এইবার দ্বিতীয় ধাপে তোমাকে বিষয়বস্তু, কাজের অর্থাৎ শিক্ষিকার কাজ, শিক্ষার্থীদের আচরণ এবং আচরণ সমূহ অর্থাৎ কম্পোনেন্ট এগুলো তোমাকে লিখতে হবে। তো দেখো এইভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো প্রত্যেকটা আচরণ সম্পর্কে, তোমাকে প্রত্যেকটা যে কম্পোনেন্ট বা আচরণ সেই সম্পর্কে, শিক্ষার্থীদের কাজ কী, শিক্ষক কী করবেন সেইগুলো তোমাকে এইভাবে লিখতে হবে। এবং অপোজিট সাইডে তুমি ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা তোমাকে দেখিয়ে দিতে হবে। এটা কিন্তু অপোজিট সাইডে অর্থাৎ তুমি যে সাইডে লিখছো তার অপোজিট সাইডে তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা অবশ্যই দেখিয়ে দিতে হবে যে তুমি এইভাবে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা করেছো। এরপর দেখো সমন্বয় সাধনের আরও দেখো বিষয়বস্তু, সেই একইভাবে বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, আচরণ সমূহ এবং শিক্ষার্থীর আচরণ এবং আচরণ সমূহগুলো তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে বিষয়বস্তুতে, সেই বিষয়গুলো তুমি এইভাবে দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে। এবং তুমি যে চার্ট ব্যবহার করেছো সেই চার্টের একটা মিনিয়েচার ফর্ম তোমাকে এখানে দিয়ে দিতে হবে অপোজিট সাইডে। সেই চার্টের মিনিয়েচার ফর্ম তোমাকে অবশ্যই, যে চার্টটা তুমি তৈরি করবে সেই চার্টটা তুমি মোবাইলে ছবি তুলে সেটাকে প্রিন্ট আউট করে তুমি দিয়ে দাও, খুবই ভালো হয়। তো দেখো এখনও কিছুটা পাঠ আছে। এবার দেখো শিক্ষকের কাজ, শিক্ষার্থীদের কাজ এবং আচরণ সমূহ এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর দেখো আমরা নেক্সট যে দক্ষতা সেখানে চলে যাব, শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা। শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দক্ষতা চলে যাব। তো দেখো একটা বিষয় তোমরা লক্ষ্য রাখতে হবে, তোমাকে যে পাঁচটা স্কিল করতে হবে সেটা কিন্তু চারটে বিষয়ে, অন্তত চারটে বিষয়ের ওপর করতে হবে, এবং একটা স্কিল তুমি যে কোনো সাবজেক্ট থেকে করতে পারো। অর্থাৎ চারটে স্কিল যে কোনো একটা, যে চারটে স্কিল চারটে সাবজেক্ট থেকে এবং একটা স্কিল যে কোনো সাবজেক্ট থেকে। দেখো এটা দেখলে আরও বুঝতে পারবে। তো এটা আমরা ইংরেজি থেকে করেছি। দেখো এইভাবে তোমরা লিখবে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, দ্বিতীয় দক্ষতার ইন্ট্রোডাকশন পার্ট, দ্বিতীয় দক্ষতার এটা ইন্ট্রোডাকশন পার্ট। এর পরের ধাপ দেখো, দ্বিতীয় দক্ষতার পরবর্তী ধাপ কন্টেন্ট, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারাল কম্পোনেন্ট। এবং কম্পোনেন্ট প্রত্যেকটা কম্পোনেন্ট ভিত্তিতে তোমাকে টিচার্স অ্যাক্টিভিটি কী হবে, স্টুডেন্ট অ্যাক্টিভিটি কী হবে সেইগুলো তোমাকে লিখতে হবে। এবং অপোজিট সাইডে প্রত্যেকটা দক্ষতা তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহার দেখিয়ে দিতে হবে। প্রত্যেকটা দক্ষতার ব্ল্যাকবোর্ডের ব্যবহার তোমাকে অবশ্যই দেখাতে হবে, সেটা অপোজিট সাইডে দিয়ে দিবে। দেখো এটা দ্বিতীয় দক্ষতার আরও কিছু অংশ আছে, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারাল কম্পোনেন্ট, সেইগুলো তোমাকে খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। দেখো এই খাতাটা একদম ডিএলএড পার্ট ওয়ানের সম্পূর্ণ অংশ আলোচনা করা আছে, সুতরাং এই ভিডিওটা তুমি যদি পুরোটাই তুমি প্র্যাকটিক্যাম খাতা হিসেবে ব্যবহার করো তাহলে খুবই সুন্দর হবে। তো আমরা তৃতীয় দক্ষতায় চলে যাচ্ছি, শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা আমরা তৃতীয় দক্ষতায় চলে এসেছি। এবার আমরা তৃতীয় দক্ষতাটা দেখো আমরা আলোচনা করব। দেখো এটা হচ্ছে তৃতীয় দক্ষতা, এটা আমরা গণিত থেকে করছি। তাহলে আমরা প্রথমে বাংলা থেকে করলাম, এরপর ইংরাজি এবং গণিত, তিনটে বিষয় হয়ে গেল। আর একটা বিষয় তো পরিবেশ আছে তোমরা জানো। তো এইভাবে চারটে বিষয়ের ওপর করতে হবে। তো এটা হচ্ছে তৃতীয় দক্ষতার প্রাথমিক ধাপ, অর্থাৎ প্রথম শিক্ষণ সংস্থানের জায়গায় তোমার নিজের কলেজের নাম লিখতে হবে, এইভাবে তোমার নিজের নাম। দেখো শিক্ষার্থী শিক্ষকের জায়গায় তোমার নিজের নাম হবে, ক্রমিক অর্থাৎ তোমার নিজের রোল নম্বর, এইভাবে তোমরা এই তৃতীয় এটা করবে। এরপর দেখো তৃতীয় দক্ষতার পরবর্তী ধাপগুলো এখানে আমরা আলোচনা করছি, তৃতীয় দক্ষতার পরবর্তী ধাপ। তো এইভাবে তোমরা তৃতীয় দক্ষতাগুলো আলোচনা করবে। এরপর দেখো ব্ল্যাকবোর্ডের ব্যবহার, আমরা বলেছি যে প্রত্যেকটা দক্ষতা
প্রত্যেকটা দক্ষতা থেকে তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা তোমাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে, ব্ল্যাকবোর্ডের ব্যবহার। তো দেখো আরও কিছু অংশ আছে এই তৃতীয় দক্ষতার, গণিত থেকে আমরা করছি, এই তৃতীয় দক্ষতাটা গণিত থেকে আমরা করছি, তৃতীয় দক্ষতাটা আমরা গণিত থেকে করছি। এরপর আমরা চতুর্থ যে দক্ষতা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এটা হচ্ছে আমাদের চতুর্থ দক্ষতা, চতুর্থ স্কিল। তো দেখো এই চতুর্থ স্কিলটা আমরা আমাদের পরিবেশ থেকে দেখাচ্ছি, অর্থাৎ তোমরা চারটে বিষয় থেকে করতেই হবে তোমাকে। আমরা বলেছি প্রথমেই চারটে বিষয় থেকে অন্ততপক্ষে চারটে স্কিল করতে হবে, এবং যে পাঁচটা স্কিল সেই পাঁচ নম্বর স্কিলটা যে কোনো একটা সাবজেক্ট থেকে করলেই হবে। তো এইভাবে তোমরা এই চতুর্থ স্কিল, এটা হচ্ছে প্রাথমিক ধাপ, পরিবেশ থেকে আমরা করছি, আমাদের পরিবেশ থেকে করছি এটা। তো এইভাবে তোমাকে এটা দেখাতে হবে। দেখো এটা হচ্ছে চতুর্থ স্কিলের দ্বিতীয় ধাপ আমরা আলোচনা করছি, এইভাবে খুব সুন্দর করে তোমাকে তোমাদেরকে ছবিগুলো দিয়ে দিতে হবে। দেখো তো সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে, খুবই সুন্দর একটা খাতা। তোমরা এই খাতাটা পুরোটাই যদি তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল হিসেবে ব্যবহার করো তাহলে খুবই ভালো হবে। তো এইভাবে দেখো এটা হচ্ছে চতুর্থ দক্ষতার, এটা হচ্ছে আমাদের পরিবেশের। দেখো পরবর্তী ধাপগুলো আমরা এইভাবে দেখাচ্ছি, খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় দেখো, এখানে চার্ট হিসাবে চার্টটা তোমাকে অবশ্যই মিনিয়েচার চার্ট তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে, অর্থাৎ তুমি যে অরিজিনাল বড় চার্ট ব্যবহার করেছো সেই অরিজিনাল বড় চার্টের একটা মিনিয়েচার চার্ট, অর্থাৎ সেটা মোবাইলে তোলে সেটা যদি প্রিন্ট আউট করে বসিয়ে দেওয়া অপোজিট সাইডে তাহলে খুবই ভালো হয়। তো দেখো এটা হচ্ছে চতুর্থ ধাপের পরবর্তী অংশগুলো আমরা দেখাচ্ছি, আমাদের পরিবেশ থেকে এটা খুব সুন্দর করে দেখো কত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এখানে। এই খাতাটা খুবই ভালো হয়েছে। এবং এই দেখো পাঁচ নম্বর দক্ষতা, অর্থাৎ শিখন পরিস্থিতির সঙ্গে কীতকলা, শিখন পরিস্থিতির সঙ্গে কীতকলা গল্পের সংযোগ সাধনের দক্ষতা, এটা হচ্ছে পাঁচ নম্বর স্কিল, এটা হচ্ছে পাঁচ নম্বর দক্ষতা। দেখো আমরা পাঁচ নম্বর দক্ষতা গণিত থেকে, তো আমরা দেখো পাঁচটা স্কিল, প্রথম চারটে কিন্তু চারটে সাবজেক্ট থেকে করতেই হবে, এবং পাঁচ নম্বর স্কিলটা তুমি যে কোনো সাবজেক্ট থেকে করতে পারো, এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে, খেয়াল রাখবে। তো এখানে আমরা গণিত পাঁচ নম্বর স্কিলটা, অর্থাৎ কীতকলা যে স্কিলটা সেটা আমরা গণিত থেকে করছি, এটা হচ্ছে প্রাথমিক ধাপ, এই পাঁচ নম্বর স্কিলের প্রথম ধাপ। এই প্রথম ধাপের পর দেখো এই দ্বিতীয় ধাপ, বিষয়বস্তু এবং শিক্ষকের কাজ এবং শিক্ষার্থীদের কাজ এবং আচরণ, এই প্রত্যেকটা আচরণ নিয়ে তোমাকে শিক্ষক কী করবেন তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কী করবেন তোমাকে দেখিয়ে দিতে হবে। এবং দেখো ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা এখানে কত সুন্দর করে দেখানো হয়েছে, প্রত্যেকটা স্কিলে তোমাকে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা অবশ্যই দেখিয়ে দিতে হবে, প্রত্যেকটা স্কিলে ব্ল্যাকবোর্ডের ব্যবহার অপোজিট সাইডে তোমাকে দেখিয়ে দিতে হবে। দেখো এই পঞ্চম, এই যে পাঁচ নম্বর যে দক্ষতা বা স্কিল, সেই পাঁচ নম্বর দক্ষতার দেখো এই ধাপগুলো তোমাকে এইভাবে খুব সুন্দর করে দেখিয়ে দিতে হবে। এরপর দেখো এটা আমাদের এই পাঁচ নম্বর স্কিলটাই হচ্ছে, সে এখনও শেষ হয়নি, এটা এইভাবে তোমরা করবে, এই পাঁচ নম্বর স্কিল, এটা হচ্ছে পাঁচ নম্বর। তো এখানেই শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে ধন্যবাদ।